হ্যালো বন্ধুরা, সকলকে পুনরায় স্বাগত গাজন নিউটন ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি খবর উঠে আসছে মালদা জেলা থেকে। মালদা জেলায় গত 24 ঘন্টায় আবার নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। 24 ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 11 জন। গতকাল 23 মে পর্যন্ত মালদা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 87টি, কিন্তু শনিবার রাতে জেলায় আরও 11 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। নতুন করে আরও 11 জন আক্রান্ত হওয়ায় সব মিলিয়ে মালদা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 98-এ। যদিও আক্রান্তদের বিস্তারিত তথ্য, ঠিকানা, বিবরণ নিয়ে প্রশাসনিকভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে এই নতুন করে 11 জন আক্রান্তদের মধ্যে বেশিরভাগ কালিয়াচকের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং তারা সকলেই পরিযায়ী শ্রমিক।